করোনা পরিস্থিতির মধ্যে বদ্ধ জীবন কাটিয়েছে যুব সমাজ। খেলার মাঠের সেই আনন্দ হারিয়ে যেতে বসেছিল তাদের জীবন থেকে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বিভিন্ন ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এইরকমই আজ পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোগে দিবারাত্রি প্লাস্টিক বলের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। ক্রিকেট টুর্নামেন্টে 24টি দল অংশগ্রহণ করেন। পুরস্কার হিসেবে জয়ী দলের জন্য 10,001 টাকা এবং বিজিত দলের জন্য 8,001 টাকা রাখা হয়েছে। এদিন ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক তথা বর্ধমান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাসবিহারী হালদার, বর্ধমান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পৌরপিতা হিরণ মণ্ডল, বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস, এছাড়া উপস্থিত ছিলেন পিন্টু ঘোষ, গোপাল শর্মা, বিশ্বনাথ শাও সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের উদ্যোগে সারা রাত্রিব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে বিভিন্ন জায়গা থেকে দল অংশগ্রহণ করছে। সারা রাত্রিব্যাপী এই খেলা চলবে এবং খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর খেলার শেষে এখানে ক্লাবের পক্ষ থেকে বাজি আজকে তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের ভাই ভাইয়ের পক্ষ থেকে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট মানে নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। না, এই বছর প্রথম হলো, খুব ভালো লাগছে। আজকে এখানে 24টা টিম অংশগ্রহণ করেছে। দক্ষিণ ভারত থেকে টিম আছে, আমাদের এই ডানকুনলি কানলাই সাইড থেকে টিম চলে এসেছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।